আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে এবং এসএসসি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও কারণ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি জানতে পারবে কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল সবার আগে তুমি ঘরে বসেই পেয়ে যাবে এবং এসএসসি পরীক্ষার ফলাফলের সাথে তুমি জানতে পারবে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছ সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে বোর্ড থেকে জানানো হয়েছে মে মাসের বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরেই তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ও ঠিক একই কথা বলেছে অর্থাৎ মে বিশ থেকে পঁচিশ অথবা ঈদের আগেই তোমাদের ফলাফল প্রকাশ করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা তার মানে তোমাদের ফলাফল নিশ্চিত এই মে মাসে প্রকাশ হবে আর এই মে মাসে প্রকাশ হওয়ার সাথে সাথে তুমি যেন যেহেতু এখন সব কিছু বন্ধ রয়েছে যেন ঘরে বসেই সবার আগে ফলাফলটি বের করতে পারো বা জানতে পারো সেই কারণে আজকের এই ভিডিওটি কারণ যেহেতু এখন সব কিছু বন্ধ রয়েছে বাইরে যেতে পারবা না সেই কারণে কিভাবে ঘরে বসে ফলাফল বের করা যায় সেই টেকনিক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা দেখলে উপকৃত হবে তো প্রথমে দুই পদ্ধতিতে বা দুটি পদ্ধতিতে তুমি ফলাফল জানতে পারবে প্রথমত যে পদ্ধতিটা সেটা হলো তোমার যদি মোবাইল থাকে সেই মোবাইলে থেকে তুমি এস এম এস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে সেই কারণে তোমার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে প্রথমে অর্থাৎ যেখানে গিয়ে ম্যাসেজ দেয় সেই মেসেজ অপশনে গিয়ে আগে লিখতে হবে সি সবগুলো ক্যাপিটাল লেটার স্পেস দিয়ে তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার স্পেস দিয়ে দুই লিখে তারপরে পাঠাতে হবে ষোলো হাজার দুশো বাইশ এই এস এম এসটা পাঠানোর সাথে সাথে তোমার একটা এস এম এস আসবে যে এস এম এর মাধ্যমে তুমি জানতে পারবে তোমার ফলাফল এবং তুমি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছ অর্থাৎ একটা এস এম এস এর মাধ্যমেই তুমি তোমার ফলাফল এবং নাম্বার সহ জানতে পারবে এরপরে তুমি যদি ওয়েবসাইটে গিয়ে দেখতে চাও সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ডাব্লিউ ডট দিয়ে ঢোকার পরে তুমি এরকম একটা পেজ পাবে এখানে গিয়ে এক্সামিনেশন এখানে সিলেক্ট করতে হবে এসএসসি তারপরে ইয়ার এখানে সিলেক্ট করতে হবে দু বোর্ড তুমি যে বোর্ডের পরীক্ষা দিয়েছো সেই বোর্ড সিলেক্ট করবে তারপরে রোল নাম্বার তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার যেটা আছে সেটা সিলেক্ট করবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবে তারপরে এখানে যে দুটার সংখ্যা দেওয়া থাকবে তোমাকে যোগ করে বা বিয়োগ করে যেটা এখানে লিখে সাবমিট দিলেই তোমার ফলাফল চলে আসবে সাথে তুমি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছ পদ্ধতিতে তুমি বাহিরে না গিয়েও স্কুলে না গিয়েও ঘরে বসে সবার আগে তুমি ফলাফল জানতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের চ্যানেল ইডিকশন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টি চালু করে রাখবে তাহলে শিক্ষামূলক সকল তত সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ